জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ হয় প্রিয় শ্রোতা বন্ধুরা সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ আমাদের দেশ অপরূপ ঋতু বৈচিত্র্যের আধার অপূর্ব রূপ এবং অফুরন্ত সম্ভার নিয়ে এখানে একের পর এক আবর্তিত হয় ছয়টি ঋতু কড়া রোদের তীব্র গরমে যখন অস্বস্তিকর হয়ে উঠেছিল জনজীবন ঠিক তখন বৃষ্টি তার স্নিগ্ধ রূপ মাধুর্য নিয়ে গ্রীষ্মের রুদ্র প্রকৃতির গ্লানি আর জড়াকে ধুয়ে মুছে প্রশান্তি স্নিগ্ধতা আর সবুজে ভরে তুলে গুটিগুটি এসেছে বর্ষা হ্যাঁ বন্ধুরা জ্যৈষ্ঠের এই শেষ সময়ে গ্রীষ্মের টানা প্রবাহ শেষে বৃষ্টির হাত ধরে আগমন হতে যাচ্ছে বর্ষাকালের বাঙালির মননে সবচেয়ে বেশি রোমান্টিকতা আধ্যাত্মিকতার সুর বেজে ওঠে কিন্তু এই বর্ষা ঋতুরঙ্গময়ী বাংলার এই সময়টাতে আকাশ কখনো কখনো মেঘাছন্ন বৃষ্টি কখনো কখনো শুভ্র বা ভীষণ প্রাণময় সাহিত্য জুড়ে তারই জন্য প্রতিফলন তবে ঋতু পরিবর্তনের এই সময় কিন্তু অনেকেরই জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন ভাইরাস জনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ছে যেমন বর্তমানে বিশ্বব্যাপী প্রাণঘাতী ভাইরাস করোনা ভাইরাসের প্রকোপের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে তাই পুরোপুরি নিশ্চিন্ত বসে থাকার কোন উপায় নেই তাই আসুন আমরা সম্মিলিতভাবে সচেতন হই এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে নিরাপদ জীবন এই এমন চমৎকার সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে স্নিগ্ধ মনোরম সকাল আপনার জীবনে বয়ে আনুক অনেক অনেক নতুন কিছু সুন্দর কিছু এই প্রত্যাশায় শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাদিক হোসেন এবং আমি জান্নাতুল জান্নাতুর সিলিজা। বন্ধুরা জানিয়ে দিচ্ছি আজকের আপনাদের জন্য যা যা রয়েছে পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন খবরাখবর নিয়ে শুনবেন ধরিত্রী বার্তা ভিন্ন হওয়া পর্বে শুনবেন জলবায়ু তাপমাত্রার অস্বাভাবিক আচরণ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক দুর্যোগীকরণীয় নিয়ে বিশেষজ্ঞ মতামত ভূমন্ডল পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তনের কারণ প্রভাব ও তার প্রতিকার বিষয়ে একটি কথিকা এছাড়াও দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তন দুর্যোগ মোকাবেলা ও তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন নিয়ে একটি প্রতিবেদন আশা করছি পুরো আয়োজনে আপনারা আমাদের সাথেই থাকবেন বন্ধুরা শুনবেন ধরিত্রী বার্তা পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন বিষয়ক খবরাখবর নিয়ে একটি কথিকা সংকলন ও উপস্থাপনায় সাইমা সিদ্দিকা সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যে বিশ্বের যেসব দেশ টিকা প্রদান কার্যক্রম সর্বপ্রথম শুরু করতে সক্ষম হয় বাংলাদেশ তার অন্যতম যথাসময়ে করোনা ভাইরাসের টিকা প্রাপ্তির বিষয়ে সরকার শুরু থেকেই উদ্যোগ গ্রহণ করেছে ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটায় এপ্রিল 2021 এ ভারত সরকার টিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে ফলে বাংলাদেশ সরকার বিকল্প উৎস হিসেবে চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে ইতোমধ্যে চীনের সিনো ফার্ম থেকে টিকা কেনার বিষয়টি মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে জুন জুলাই ও আগস্ট এই তিন মাসে পঞ্চাশ লাখ করে টিকা চীন থেকে পাওয়া যাবে চীন থেকে পাঁচ লাখ ডোজ কোভিড উনিশ ভ্যাকসিন উপহার হিসেবে পাওয়া গেছে গত পঁচিশ মে থেকে এই ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হয়েছে তবে এরই মধ্যে সংসদে প্রশ্নোত্তর পর্বে আরও বড় সুখবর দিলেন মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন সংগ্রহের পাশাপাশি দেশে ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে দেশে ভ্যাকসিন উৎপাদন শুরু হলে তা হবে করোনা মোকাবেলায় অন্যতম প্রধান পদক্ষেপ করোনা থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন সঠিকভাবে মাস্ক পরুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত সপ্তাহে জাতীয় বৃক্ষরোপণ অভিযান দুই হাজার একুশ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সোনালু জাম আমরা ও ডুমুর গাছের চারটি চারা রোপণের মাধ্যমে এই অভিযান উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান দুই হাজার উদযাপন করা হচ্ছে এই স্লোগানে বাংলাদেশকে সবুজে শ্যামলে ভরিয়ে দিতে সর্বস্তরের জনসাধারণকে উজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা অনুযায়ী প্রতিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার প্রতিপাদ্যে এবং প্রকৃতি সংরক্ষণ করি প্রজন্মকে সম্পৃক্ত করি স্লোগানে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে দেশের বিপুল জনগোষ্ঠী বিশেষ করে বর্তমান প্রজন্ম প্রতিবেশী ব্যবস্থা ও জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সরকারের প্রত্যাশা আসুন সকলে বৃক্ষরোপণ করি সবুজ শ্যামল বাংলাদেশ গড়ি গত সপ্তাহেই বাংলাদেশে সীমানায় ঢুকেছে মৌসুমি বায়ু শুরু হয়েছে বর্ষা মৌসুম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মের তাপদাহ থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে তবে বর্ষা শুরুর পরপরই শুরু হয়েছে বজ্রঝড় আরও এক দুটি বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের দিকে বন্যার শঙ্কাও প্রকাশ করা হচ্ছে প্রসঙ্গত বজ্রঝড় হচ্ছে ভারী বৃষ্টি বা শিলাবৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত প্রতি বছরই এই সময় মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে বজ্র মেঘ সৃষ্টি হয় সেই কারণে হয় বজ্রঝড় এই সময় বৃষ্টি হলে খোলা আকাশের নিচে থাকা খুবই বিপজ্জনক তাই খুব সাবধানে থাকতে হবে বজ্রপাতের হাত থেকে বাঁচতে হলে সতর্ক থাকা বেশি জরুরি জুন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুন মাসের প্রথমার দি সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এ মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দু থেকে তিন দিন মাঝারি বা তীব্র বজ্রঝড় ও দেশের অন্য এলাকায় তিন থেকে চারটি হালকা বা মাঝারি বজ্রঝড় হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে প্রিয় শ্রোতা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন বিষয়টি সমগ্র বিশ্বে একটি স্বীকৃত সত্য আর বৈশ্বিক জলবায়ুর এমন বিরূপ প্রতিক্রিয়ার কারণে আমাদের সবুজ শ্যামল গ্রাম বাংলায় ঋতুর আবর্তনে অনেক পরিবর্তন দেখা দিয়েছে ফলে প্রতিটি ঋতু কিন্তু আমরা সঠিকভাবে আলাদা আলাদাভাবে উপভোগ করতে পারছি না আর এভাবে প্রকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য ও গতি তাই তো এই মহাবিপর্যয়ের মোকাবেলায় একমাত্র সচেতনতাই পারে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা সবাই একসাথে কাজ করি তাহলে এই ধরিত্রী হয়ে উঠবে সুন্দর শ্যামল শ্রোতা বন্ধুরা এবারে ভিন্ন হওয়া পর্বে শুনবেন জলবায়ু তাপমাত্রার অস্বাভাবিক আচরণ জীববৈচিত্র্য প্রাকৃতিক দুর্যোগে করণীয় নিয়ে বিশেষজ্ঞের মতামত বলছেন জলবায়ু ও পানি একটা বিদ্যুতের ফর্ম যখন পানি বাষ্পীভূত হয় উপরের দিকে উঠে যায় আকাশে জমা হয় মেঘ আকারে অতি ক্ষুদ্র ধুলিকণাকে কেন্দ্র করে এটা প্রথমে জমা হয় এই মেঘটাই যখন মাটির কাছাকাছি থাকে তখন এটাকে আমরা কুয়াশা বলি জমাট বেঁধে নিচে নামলে শিশির বলছি আর যখন এই জলীয় বাষ্পটা উপরে উঠে গেল যত উপরে উঠছে তত সে ঠান্ডা হচ্ছে এবং এর মধ্যে ক্ষুদ্র পানির কণাগুলো হয়তো সলিডিফাই হয়ে পাথরের কুচির মতো অতি সূক্ষ্ম ফর্মে থাকছে যেটা বাতাসে ফ্লোট করতে পারে এটা জলীয় বাষ্পর কণা হতে পারে কিংবা জমাট বাঁধা পানীয় হতে পারে কিন্তু এইটা আকাশে দুই দিকের বাতাস যখন মিট করে এই টার্বুলেন্সে এটার মধ্যে প্রচুর উথাল পাথাল ওঠা নামা হয় এই সময়ে এই বিদ্যুৎগুলো উৎপাদিত হয় শীতের দিন খুব শুকনা হিউমিডিটি নেই বললেই চলে আয়নার সামনে দাঁড়িয়ে একটা প্লাস্টিক কিংবা ওই জাতীয় গ্যাটাপারচারের চিরুনি দিয়ে মাথা আসরাচ্ছেন লক্ষ্য করবেন পটপট শব্দ হচ্ছে আপনি যদি নাইলনের কাপড় পরে থাকেন একেবারে শুকনো দিনে একদম হিউমিডিটি কম আপনি কিন্তু খেয়াল করবেন যে আপনার নড়াচড়াতে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে চট 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 কর শব্দ হচ্ছে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলি আমরা অর্থাৎ মেঘের মধ্যেও ঠিক ওইভাবে মেঘের এই টার্বুলেন্সের কারণে এই বিদ্যুৎটা উৎপাদিত হয় এবং মেঘ যদি একটু কমপ্রেসড হয় তাহলেও সেখানে বিদ্যুতের পরিমাণ বাড়ে নেগেটিভ চার্জটা থাকে মেঘের নিচের দিকে পজিটিভ চার্জটা থাকে উপরের দিকে এবং একটা আরেকটাকে আকর্ষণ করে যে কারণে আমরা এক মেঘ থেকে লাফিয়ে আরেক মেঘে বিদ্যুৎ যেতে দেখি এবং যখন এই বিদ্যুতের পরিমাণ বাড়তে থাকে একটা স্টেজে ভূপৃষ্ঠ এক ধরনের চার্জ আছে সেই চার্জে অ্যাট্রাক্টেড হলে এই বিদ্যুৎটা একটা বজ্রপাতের আকারে নেমে আসে যখন নেমে আসে তখন সেখানে বাতাস মারাত্মকভাবে সংকুচিত হয় যেখান থেকে এই বিকট শব্দটা হয় তো এইটা যখন নেমে আসে তখন এটাতে প্রচণ্ড তাপ থাকে এবং এই বিদ্যুৎটাই ক্ষতির কারণ হতে পারে যখন এই মেঘ থেকে এই বিদ্যুতের চার্জটা নেমে আসছে নেমে আসার সময় যেখানে নেমে আসে সেখানে সবচেয়ে উঁচু জিনিসে আঘাত করে অর্থাৎ সেখানে একটা উঁচু বিল্ডিং থাকলে সেটাতে হিট করতে পারে একটা ফাঁকা মাঠ সেখানে যদি একটা বড় গাছ থাকে সেই গাছে হিট করতে পারে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা লক্ষ্য করছি সমগ্র পৃথিবী জুড়েই এই বিদ্যুতের পরিমাণটা বাড়ছে অর্থাৎ বজ্রপাতের পরিমাণ বাড়ছে বাংলাদেশে হচ্ছে এর ডেটা আমরা দেখতে পাচ্ছি তো এখন এর সমাধানটা কি সমাধান হচ্ছে আমরা যদি বাড়ির বাইরে থাকি তাহলে যেন বড় গাছের নিচে না দাঁড়াই বড় গাছটাই সবার আগে এই বিদ্যুৎটাকে অ্যাট্র্যাক্ট করবে যদি দাঁড়ান তাহলে ওই এলাকাতে ছোটোখাটো একটা গাছের তলায় দাঁড়াবেন বড় গাছের নিচে দাঁড়াবেন না উঁচু গাছের নিচে দাঁড়াবেন না আমরা যখন দেখতে পাচ্ছি আকাশ কালো হয়ে মেঘ এসছে মেঘের মধ্যে বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে শব্দ শুনে বুঝতে পারবেন আপনি কত দূরে আছেন বিদ্যুৎ চমকালো সাথে সাথেই যদি শব্দ শুনতে পান বাজ পড়ার শব্দ শুনতে পারেন তাহলে বুঝতে পারেন যে একেবারে কাছেই এই ঘটনাটা ঘটছে তখন নিরাপদ জায়গায় যান ক্ষতিগ্রস্ত হন যারা খোলা জায়গাতে থাকেন তখনই তারা এই বজ্রবিদ্যুতের কয়েক দশক আগেও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সবার ধারণা ছিল অস্পষ্ট একে নিতান্তই পরিবেশের বিষয় বলে মনে করা হত কিন্তু এখন আর সেই অস্পষ্টতা নাই এখন বিষয়টিকে অবধারিত এক বৈশ্বিক ঘটনা হিসেবে দেখা হয় যা নিরাপত্তা স্বাস্থ্য অর্থনীতি জীবনযাপন খাবারের যোগান এমনকি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে তবে কথা হলো বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলোর সাথে সাথে আমাদের দেশও এক হতে শুরু করেছে আমরা যদি এখনই এর থেকে উত্তরণের জন্য সচেষ্ট না হই তাহলে সামনে অনেক বড় সংকটের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবারে আপনাদের নিয়ে যাচ্ছি ভূমণ্ডল পর্বে সেখানে জলবায়ুর পরিবর্তনের কারণ প্রভাব ও তার প্রতিকার নিয়ে প্রতিবারের মতো শুনবেন একটি কথিকা গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন মাহফুজা আলোচিত বিষয় এর কারণ হিসেবে গত কয়েক দশকের নৃতাত্ত্বিক ক্রিয়াকলাপ বা মনুষ্য সৃষ্ট কারণগুলোকে দায়ী করা যায় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে ইউএস গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট বা জি সি আর এ উনিশশো এর দ্বারা সুন্দরভাবে উপস্থাপন করা যায় জি সি আর এ উনিশশো অনুযায়ী বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বলতে বিশ্বব্যাপী পরিবেশগত পরিবর্তন বোঝায় যা পৃথিবীর জীবনযাত্রাকে পরিবর্তন করতে সক্ষম এই পরিবেশগত পরিবর্তনগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ভূমির উৎপাদনশীলতা সম্পদ, বায়ুমণ্ডলীয় রসায়ন এবং বাস্তুতন্ত্র সংক্রান্ত সিস্টেমগুলোকে অন্তর্গত করা হয় ইতিমধ্যে প্রতিপাদ্য যে জলবায়ু পরিবর্তন একটি নির্দিষ্ট দেশের দ্বারা নির্মিত কোন সমস্যা নয় এটি একটি ট্রান্স কন্টিনেন্টাল ইস্যু জলবায়ু পরিবর্তনের বিপর্যয়জনিত প্রভাব মূলত পৃথিবীর জলভাগ থেকেই উদ্ভূত যা পরবর্তীতে ক্রমান্বয়ে ফলে পৃথিবীর বৈচিত্র্য জলবায়ু পরিবর্তন দ্বারা সর্বাধিক প্রভাবিত প্রজাতিগুলোর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে আগামী একশো বছরের মধ্যে বিশ্বব্যাপী তাপমাত্রার পরিবর্তন হবে যা বৃষ্টিপাতের ধরনের উপরও মারাত্মক প্রভাব ফেলবে বিশেষজ্ঞদের মতে দুই সালের মধ্যে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে এই পরিবর্তনগুলো পৃথিবীর সামগ্রিক জলভাগ সামুদ্রিক এবং মিঠা পানির উপর প্রভাব ফেলবে কারণ অধিকাংশ জলজ প্রজাতির ভৌগোলিক বিস্তৃতি তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ বলা যায় বিজ্ঞানীরা ধারণা করছেন যুক্তরাজ্যের যে সকল ভৌগোলিক এলাকায় শীতল পানির ট্রাউট এবং শ্যামন মাছ পাওয়া যায় তা ভবিষ্যতে স্থানান্তরিত হয়ে যাবে যখন বৈশ্বিক উষ্ণায়নের ফলে পানির তাপমাত্রা মাছগুলোর সীমার অতিরিক্ত হয়ে যাবে শুধু ট্রাউট বা শ্যামন মাছ নয় অন্যান্য অনেক প্রজাতির মাছই ধরনের প্রভাবের সম্মুখীন হবে অন্যান্য দেশেও এ ধরনের সমস্যা ইতিমধ্যে দেখা গিয়েছে মৎস্য সম্পদ ছাড়াও জলজ উদ্ভিদ এবং অন্যান্য জলজ প্রজাতিগুলো তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে তাদের ভৌগোলিক অবস্থার পরিবর্তন হবে বা ধ্বংস হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রেই তাপমাত্রা বৃদ্ধি কিছু নির্দিষ্ট প্রজাতির উৎপাদনশীলতা অনেক বাড়িয়ে দেয় কারণ উষ্ণ পানি শীতল পানির তুলনায় অনেক বেশি উৎপাদনশীল কিন্তু কোন কোন সময় বেশি উৎপাদনশীলতা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতি হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ বলা যায় ইউট্রোফিকেশনের কথা যা পুষ্টি সমৃদ্ধ উষ্ণ পানিতে অতিরিক্ত শৈবালের উৎপাদনের কারণে হয়ে থাকে একে অ্যালগাল ব্লুমও বলা হয় এর কারণে পানির অক্সিজেনের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় এবং জলাভূমিগুলো হাইপোক্সিক বা অ্যানোক্সিক সমস্যার সম্মুখীন হয় ফলে অক্সিজেনের অভাবে কোনো জলজ প্রজাতি বেঁচে থাকতে পারে না এবং জলভূমিগুলো মৃতপ্রায় জলভূমিতে পরিণত হয় তাপমাত্রা পরিবর্তন ছাড়াও জলজ জীববৈচিত্র্য জলবায়ু পরিবর্তনজনিত অন্যান্য কারণেও প্রভাবিত হয় যেমন আঠারোশো সালে সুয়েজ খালের ঐতিহাসিক উদ্বোধন লেভান্তির ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং লোহিত সাগর অববাহিকা থেকে মিশরীয় অঞ্চলে অনেক পরিবেশগত পরিবর্তনের পিছনে একটি ট্রিগারিং শক্তি হিসেবে কাজ করেছিল এই ধরনের পরিবেশগত পরিবর্তনগুলি দক্ষিণ পূর্ব ভূমধ্যসাগরের স্থানীয় জীববৈচিত্র্যের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে বৃষ্টিপাতের পরিবর্তন স্থানীয় নদীনালা এবং জলাধারগুলোর পানি প্রবাহকে প্রভাবিত করে যা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের উপর নেতিবাচক প্রভাব ফেলে ফলে অনেক জলজ প্রজাতি তার অবস্থান পরিবর্তন করে বা ধ্বংস হয়ে যায় বাংলাদেশেও এর প্রভাব পরিলক্ষিত হয় এছাড়াও অন্যান্য অনেক জলবায়ুজনিত কারণ আছে যা সরাসরি আমাদের পানি সম্পদের শুনছেন পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠান কথা আমাদের এই হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমরা যে পৃথিবীতে বাস করি তা নিয়ন্ত্রণ করার জন্যই আমরা প্রযুক্তি ব্যবহার করি বিশ্বের এমন কোন জায়গা নেই যেখানে প্রযুক্তির ছোঁয়া নেই আর বিজ্ঞানের অগ্রযাত্রায় এই প্রযুক্তি দিনে দিনে আরও বেশি উন্নত হওয়ার ফলে কম সময়ে অল্প শ্রমে আমাদের পথ চলাকে অনেক বেশি সহজ করে তুলেছে এমনকি জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার আমাদের মহাবিপর্যের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করছে তাই আসুন আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার শিখি এবং সেই সাথে প্রযুক্তির সঠিক ব্যবহারকে কাজে লাগিয়ে আমাদের নিরাপদ জীবন নিশ্চিত করি প্রিয় শ্রোতা এমনি আহ্বানে এখন দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ুর পরিবর্তন দুর্যোগ মোকাবেলা ও তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন নিয়ে একটি প্রতিবেদন গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ রুহুল আমিন খান চলতি মাসের দ্বিতীয়ার্ধে পরবর্তী প্রজন্মের উইন্ডোজের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট ঘোষণাটি আসবে চব্বিশে জুন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি এরই মধ্যে সংবাদ মাধ্যমগুলোকে সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো শুরু করেছে সেখানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানো স্প্যানে নতুন ঘোষণা দেবেন কিছুদিন আগে অবশ্য উইন্ডোজের নতুন সংস্করণের ইঙ্গিত দিয়েছিলেন নাদেলা উইন্ডোজের ইউজার ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছিল উইন্ডোজের লোগোতেও খানিকটা পরিবর্তন আসতে পারে নতুন সংস্করণটির সাংকেতিক নাম আপাতত স্যানভ্যালে দুই ডিসপ্লে ডিভাইসের জন্য উইন্ডোজ দশ এর একটি সংস্করণ তৈরি করার কথা ছিল মাইক্রোসফটের গত মাসে সে সংস্করণ আর তৈরি করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি এখন সে সংস্করণের ভিজুয়াল উপাদানগুলো মূল উইন্ডোজে যুক্ত করা হবে অবশ্য নতুন আইকন ফাইল এক্সপ্লোরারের উন্নয়ন সহ বেশ কিছু পরিবর্তন এরই মধ্যে উইন্ডোজ দশে চলে এসেছে এবার উইন্ডোজের মূল অবকাঠামোতেও পরিবর্তন আনছে মাইক্রোসফট নভেল করোনা বাতাসের মাধ্যমে ছড়ায় এমন দাবি ক্রমেই জোরালো হচ্ছে পাওয়া যাচ্ছে নানা ধরনের প্রমাণ ভাইরাসটি নিয়ে উদ্বেগজনক মুহূর্তে আশা জায়গা নেওয়া এক খবর এসেছে তৈরি করা হয়েছে নতুন এক ডিভাইস এর সাহায্যে বায়ুবাহিত ভাইরাস বা জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করা যাবে অনায়াসে এতে রয়েছে জীবাণু ও ব্যাকটেরিয়া ধরে তা নিষ্ক্রিয় করার অবিশ্বাস্য ক্ষমতা অলফ এয়ার মাস্ক নামের ডিভাইসটি মাত্র পনেরো মিনিটে এক হাজার বর্গফুট স্থানে বাতাসে থাকা নিরানব্বই শতাংশ ভাইরাস ধ্বংস করতে পারবে ডেনমার্কের উপকরণ ও জার্মান প্রযুক্তিতে তৈরি যন্ত্রটি ব্যবহার করা যাবে টানা নয় বছর এ সময়ে কোনো যন্ত্রাংশ পরিবর্তন করার প্রয়োজন হবে না বলে দাবি করেছে প্রস্তুতকারক কোম্পানি ভারতের অল অ্যাবাউট ইনোভেশনস লিমিটেড ইতোমধ্যে ডিভাইসটির সফল পরীক্ষা চালানো হয়েছে এই এয়ার মাস্ক কোনো একটি কক্ষে রেখে চালু করে দিলে সার্বক্ষণিক সুরক্ষা পাওয়া যাবে এবং ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যাবে পৃথিবীর বাইরে মনুষ্য অভিযান চালানোর ক্ষেত্রে প্রধান সংকট অক্সিজেন এজন্য ভবিষ্যৎ অভিযান সফল করতে আগে গন্তব্যস্থলে পানি খোঁজা হয় তবে মঙ্গলে মহাকাশচারীদের অভিযান সহজ হবে বলে সুখবর পাওয়া গেছে সেখানে অক্সিজেন তৈরি করা সম্ভব হয়েছে লাল গ্রহের পাতলা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন তৈরি করে ইতিহাসে আরও একটি নতুন রেকর্ড যোগ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভারটি সম্প্রতি মঙ্গলে হেলিকপ্টার ইনজেনুইটি উড়িয়ে পৃথিবীর বাইরে প্রথম ফ্লাইট পরিচালনা করে এবার তারা অর্জন করতে সক্ষম হয়েছে আরও একটি সাফল্য পার্সিভিয়ারেন্সে আছে ছোট স্বর্ণের বাক্সের আকৃতির একটি যন্ত্র এর নাম মার্স অক্সিজেন এনসি টু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট বা মগজি এই যন্ত্র দিয়েই তৈরি করা হয়েছে অক্সিজেন প্রাথমিকভাবে পাঁচ গ্রাম অক্সিজেন তৈরি করা হয়েছে মঙ্গলে একজন নভচারীর দশ মিনিট শ্বাস নিতে এই পরিমাণ অক্সিজেন দরকার হয় মক্জির সাহায্যে ঘন্টায় দশ গ্রাম অক্সিজেনও তৈরি করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলের বাতাস থেকেই তৈরি হবে এই অক্সিজেন এতে রকেটের জ্বালানি নিয়েও আর আলাদা চিন্তা করতে হবে না ভবিষ্যতে লাল গ্রহ মঙ্গলে মানুষ পাঠানোর মিশনে অক্সিজেন তৈরির আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন মগজি পাঠানোর চিন্তা করছে নাসা প্রিয় শ্রোতা সময়ের স্রোতে ভেসে ভেসে আমরা চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে বিদায় নেব ধরিত্রী কথার আজকের আয়োজন থেকে তবে যাবার আগে বলতে চাই প্রকৃতি তার আপন গতিতে চলে প্রকৃতির মানুষকে প্রয়োজন নেই কিন্তু মানুষের প্রকৃতিকে প্রয়োজন আছে তাই প্রকৃতির সব ধরনের প্রতিকূলতা রক্ষা করার দায়িত্ব মানুষেরই তাই তো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সবাইকে বাঁচাতে আমাদের সবুজায়নের দিকে এগিয়ে যেতে হবে গত সপ্তাহে কিন্তু বৃক্ষরোপণ অভিযান পালিত হয়েছে সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য গাছ প্রকৃতির একসেরা উপহার জীবনধারণের জন্য নানা উপকরণ থাকলেও অক্সিজেন সরবরাহের মাধ্যমে গাছ আমাদের বাঁচিয়ে রাখে সুশীতল ছায়া দেওয়া ছাড়াও গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আবহাওয়াকে বিশুদ্ধ রাখে অপরদিকে আমাদের খাদ্য ও পুষ্টির যোগান দেয় তাছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ও জ্বালানি কাঠের চাহিদাও এর মাধ্যমে পূরণ হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা কোনো বিচার বিবেচনা না করেই নির্বিচারে গাছ কেটে চলেছে গাছ আমাদের বন্ধু হওয়া সত্ত্বেও এর প্রয়োজনীয়তার প্রতি আমরা উদাসীন রয়েছে তাই আসুন আমরা বর্ষার এই মৌসুমে বেশি বেশি গাছ লাগাই এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করি এই আশাবাদ ব্যক্ত করে আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ধরিত্রী কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্যোগ মুক্ত থাকুন শুভকামনা সবার জন্য জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ হয় ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস জলবায়ু